আমার নবীর পরে কোন নবী হতে পারে? বিশ্ব নবী বললেন আমার পরেও 30-এর অধিক এরকম ভণ্ড নবী দাবিদার বেরোবে। আরেকজন ভণ্ড নবী দাবিদার আছে, আমরা সবাই তারে চিনি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। চিল্লায় বলেন আছে না নাই? এত মুসলমান এই দেশে, তারপরেও এই দেশে বসে এসে বিশ্ব নবীর বিরুদ্ধে অপপ্রচার চালায়। তারা চালা পান্ডারা বিশ্ব নবীর বিরুদ্ধে বলে, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসেবে তারা স্বীকার করে। এরা কখনো মুসলমান হতে পারে? এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম বলে রাষ্ট্রীয়ভাবে সার্কুলার করে ঘোষণা দিতে হবে। চিল্লায় বলেন ঠিক না? এদের কার্যক্রম এদেশে আছে? কেমন করে এরা সুযোগ পায়? আমরা একটা তাফসীর মাহফিলের অনুমতি নিতে পারি না? আমরা হকের কথা বলি, বিদায় আমাদের মাহফিলে 144 হয়ে যায়। গানের মাহফিলে সমস্যা নাই, গানের কনসার্টে সমস্যা নাই, নাচানাচিতে সমস্যা নাই, কিন্তু কোরআনের কথা বললে এক শ্রেণীর লোকের মধ্যে চুলকানি আছে না নাই? ওই দেশে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির চালাচামুন্ডারা কাজ করে যায়, কোনো সমস্যা হয় না। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তার বাড়ি ইন্ডিয়ার পাঞ্জাবে, কোথায়? পাঞ্জাব এলাকায় তার বাড়ি। এই বেয়াদবটা প্রথমে দাবি করেছে আমি শেষ নবী, এরপরে দাবি করেছে আমি ইমাম মাহদী, এরপর সে দাবি করেছে আমি ঈসা আল মসীহ। এই বেয়াদবটা পায়খানার ভিতরে, পায়খানার ট্যাঙ্কি ভেঙে পায়খানার কমোডের ভিতরে পড়ে মারা গিয়েছে, পায়খানা খাইতে খাইতে, ফেরাউন মোটসে লোনা পানি খাইতে খাইতে, আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি পায়খানা খাইতে খাইতে, হাজার বছরের জমানো পায়খানা আছে না নাই? এই ট্যাঙ্কি গুলার ভিতরে শত শত বছরের মল মূত্র আছে না নাই? এগুলো খেতে খেতে সে মারা গিয়েছে। অমিয়া, নবীরা পবিত্র, নবীরা যেই জায়গাটায় মারা যায় ওই জায়গাটাও, আর এই বেয়াদবটা মারা গেছে কোথায়? হ্যাঁ, টয়লেটের ভিতরে টাঙ্কি ভেঙে সে ভিতরে পড়েছে। ইয়া মোটা মেথর নিয়ে আসা হয়েছে, মেথররা রশি দিয়ে শিকল দিয়ে উঠায় উঠায় অর্ধেক উঠে আবার ধবাস করে পড়ে, আবার উঠায় আবার ধবাস করে পড়ে, আবার উঠায়, এরকম অনেক চেষ্টার পরে তারা উঠানো হয়েছে ঘুরির টাঙ্কি থেকে, তোর থেকে পায়খানার টাঙ্কি থেকে। এই জন্য বিশ্ব নবীর পরে কোন নবী হতে পারে? এই অবস্থা এদেরকে গোলাম আহমদ কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানিদের, যাদেরকে, যারা নিজেদেরকে কাদিয়ানি বলে পরিচয় দেয়, এদেরকে অমুসলিম বলে ঘোষণা দেওয়ার দরকার আছে না নাই? রাষ্ট্রীয়ভাবে এদের ঘোষণা দেওয়ার দরকার আছে না নাই? বিশ্ব নবীর পরে নবুয়ত দাবি করবে এটা মুমিনরা মেনে নিতে পারে? খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী, দা লাস্ট মেসেঞ্জার। তাহলে এই যে কত বড় স্পর্ধা দেখানো, নবুয়তির দাবি দেওয়া, অ্যানাউন্সমেন্ট করা, এই আলামতটাও সমাজে আছে না নাই? আছে।